শুনি আবার নামাজও পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন। কিসের তাহাজ্জুদ, কিসের কিসের নামাজ, কিসের কি? আপনার ঈমান আছে? ঈমান থাকলে কেউ এ কথা বলতে পারে? যারা বলে জনগণ আমাদের প্রভু, ক্ষমতার উচ্চ জনগণ, এদের রক্ত পরীক্ষা করেন, মুসলমানের কোন রক্ত এদের ভেতরে নেই, এদের ঈমান নেই, ঈমান নেই, এরা বেঈমান। কারণ মুসলমান যারা, ঈমানদার যারা, ক্ষমতার উচ্চ মনে করবে কারে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি, আন্নাল কুওয়াতা লিল্লাহি, সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ। আজ যে নেতার ইশারা ইঙ্গিতে আপনার মনে যা চায় আপনি করছেন, সামান্য পকেট ভারী হবার জন্যে, একটু পদোন্নতির জন্যে। ওরে ভাই, কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই নেতাকে আমার আল্লাহ ধরবে? সব শেষে নেতার ঠিকানা হবে জাহান্নাম। আপনাকে আমার আল্লাহ সেদিন কিন্তু হাউজে কাউসার খেয়ে জান্নাতে দেবে না। নেতা যদি জাহান্নামে যায়, আপনার ঠিকানাও হবে জাহান্নাম। সামান্য একটু নেতার ইশারা ইঙ্গিতে নিরপরাধ মানুষগুলিরে গুলি করে পাখির মতো মারছেন, বাংলার আদালতে বিচার না হলেও আল্লাহর আদালত অপেক্ষা করছে। আজ সারা দেশ জুড়ে 28শে অক্টোবর ঢাকায় আমরা দেখতে পাচ্ছি, দেখেছি নিরপরাধ মানুষগুলির উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে, পাখির মতো তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। কি ছিল ঢাকা শহরে বিভিন্ন গ্রামগঞ্জ উপজেলা জেলা পর্যায়ে বিভাগ থেকে যাওয়া লোকগুলির অপরাধ আমারে বলেন? তারা তো গিয়েছে তাদের অধিকার আদায়ের জন্যে। এই কথা বলটা কেন? এটা গণতান্ত্রিক দেশ, এ দেশে আপনার যতটুকু অধিকার, একজন ভিক্ষুকর কিছু নেই, সারাদিন হাত পেতে ভিক্ষা করে খায়, ওরকম ওরও অধিকার আছে না নেই? না, ওর 110। হ্যাঁ চাচা, গণতন্ত্র বলতে কি বোঝায়? সেই গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে আজ অনেকেই শাহাদত বরণ করেছে। নেতাকে খুশি করতে গিয়ে আজ আপনি বন্দুকের নল ঠেকিয়ে নিরপরাধ মানুষের কলিজা ঝাঁঝরা করলেন। একটা বার বিবেকে বাদ দিল না যে তার স্ত্রী আছে, তার 2-4-5টা কলিজার টুকরা সন্তান আছে, তার মা আছে, তার বাবা আছে, আপনি পাখির মতো মেরে দিলেন একটু পদোন্নতির জন্য, একটু বাহবা পাবার জন্য। কোরআনের মাহফিল থেকে আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম, আল্লাহর কসম, নিরপরাধ মানুষকে যেভাবে কষ্ট দিয়েছেন, তাদের চোখ থেকে যে পানি পড়েছে, আজ না হোক কাল আপনার অস্তিত্ব বিলীন হবেই হবেই হবে। কারণ ইতিপূর্বে যারা মানুষে মানুষের উপরে জুলুম করেছে, ইতিহাস দাঁড় করান, কাউকে আমার আল্লাহ ছেড়ে দেয়নি। এক কথা বললে কারান বলছে সূরা আনকাবুত, আপনাদের কষ্ট হচ্ছে মনে? কোন সূরা? আঙ্কাবুত। আঙ্কাবুত মানে কি জানেন? মাকরসা। মাকরসার নামে ইম্পর্টেন্ট একটা সূরা আল্লাহ দিলেন। এখানে অনেক রহস্য আছে মাকরসার নাম হবার পিছনে। তো এই মাকরসার নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন, সেই সূরার 40 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লা আখাদনা বিজাম্বি, প্রত্যেককে আমি আল্লাহ ধরেছি। প্রত্যেক বলতে সেই সময়ের নমরুদ বলেন, ফেরাউন বলেন, আব্রাহা বলেন, আবু জাহেল বলেন, যারা ছিল পাপিষ্ট, যারা ছিল অত্যাচারী, যারা ছিল জালিম, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি পাকড়াও করেছি, ধরেছি শুধু জুলুম নামের অপরাধের কারণে। তাহলে কোরআন শরীফের এই সূরায় আঙ্কাবুত 29 নম্বর সূরা 21 নম্বর পারা, সরি 29 নম্বর পারা, সরি 29 নম্বর সূরা 20 নম্বর পারা, 20 নম্বর ফিরিস্টার এই যে 40 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষের জন্য কি নিগুর রহস্য দিলেন, যে ইতিপূর্বে যারা মানুষে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, এই জুলুম নামের অপরাধের সাথে সম্পর্ক থাকার কারণে কাউকে আমি আল্লাহ ছেড়ে দেইনি। নমরুদ জুলুম করে বাঁচতে পেরেছে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে ইব্রাহিম যেন আসতে না পারে, আর আল্লাহর খেলা কি ছিল? ইব্রাহিম আসবে। এক কথা বললেন কেন? নমরুদের প্ল্যান ছিল ইব্রাহিম যেন না আসে, আর আল্লাহর প্ল্যান
কথা কয় না আল্লাহর ফেলান ফেরাউনের ফেলান ছিল মুসা জানো না আসে আর আল্লাহর ফেলান ছিল মুসা মুসা সবশেষে আপনি তাকিয়ে দেখেন তো কি খেলাটা হয়েছে সেই আল্লাহ তাআলা ফেরাউন কে সার দেয়নি নমরুদ কে সার দেয়নি আবু জাহেল কে সার দেয়নি আব্রাহা কে সার দেয়নি এভাবে যুগে যুগে যারাই মানুষের উপরে টর্চার করেছে জুলুম করেছে অত্যাচার করেছে জোর করে চিরদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি সামনেও দেয় না দেবে না দেবে না তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে এই যে ফাকুল্লা আখাযনা একালিফ বিজাম্বি আল্লাহ বলেন প্রত্যেককে আমি ধরেছি পাকড়াও করেছি জুলুম নামের অপরাধের কারণে অকানু ইয়াজলিমুন শেষে এই আয়াতের শেষে আল্লাহ বলছে তারা সবাই ছিল জালিম সবাই ছিল কি আরো জোরে বলে তো আজ যারা মানুষের ভেতরে মানুষ হয়ে যারা মানুষের উপরে অতর্কিত হামলা চালাচ্ছেন জুলুম চালাচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের মাহফিলে তারিখ দিয়ে সময় উল্লেখ করে কলম দিয়ে খাতায় নোটবুকে নোট করে লিখে রাখেন নমরুদের মতো ফেরাউনের মতো আব্রাহার মতো সাদ্দাতের মতো আপনারও পরিবর্তন হবেই হবেই হবে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় আল্লাহ সার দেয় কেন ও ও বাকার গোষ্ঠী যেন ভালো হয় ও যেন মানুষের উপরে জুলুম করা ছেড়ে দেয় এজন্য আল্লাহ কি দেয় আরো জোরে বলেন তাই বললে আল্লাহ কি সব সময় ছাড় দেবে যখন আল্লাহ ধরবে আপনারা আব্বা ডাক দেবার সুযোগ দেবে না অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন এটা গণতন্ত্র গণতান্ত্রিক দেশ সবার অধিকার সমান আপনারা যেরকম মিছিল করছেন মিটিং করছেন সমাবেশ করছেন কোনো অসুবিধা হয় না বিরোধী দলীয় যত দল আছে তারাও আপনাদের মতো করবে সেখানে আপনারা কেন হাত দেন আমারে বলেন আপনারা যদি দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করে থাকেন তো এত কিছু তো করার দরকার নাই এমনি তো আপনাদেরকে মানুষ টিপ দিয়ে ভোট দিয়ে একেবারে আশা জিমে তুলে দিবে এই কথা বললে কেন আমি কেমন মাইক বাজায় বলতে হবে হ্যাঁ এখানে আমি আসবো আমি কি কাউরে ধরেছিলাম যে আমারে দাওয়াত দেন আমি হয়তো আশেপাশে কোথাও আসছিলাম আলোচনা ভালো লেগেছে আবারও আপনারা আমারে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন তো আমি যে ভালো বা আমি কেমন কি এটার প্রসারক কারা আপনারা কথা কয় না ভাই আমি নিজেই যদি এখন মনে করি আ কি হনুরে আপনারা যদি এত কিছু করেই থাকেন অসুবিধা নাই করেছেন ভালো কথা সামনে মানুষ যেটা চায় তাদেরকে সেটা দেন মানুষের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেন আল্লাহর আরশটা আপনার জন্য ধন্য হয়ে যাবে আল্লাহর উপরে আস্থা রাখেন ওই আল্লাহ যদি আবারও আপনার চেয়ারে নিয়ে আসে আপনি আসবেন অসুবিধা নেই কিন্তু মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে নিরপরাধ মানুষদের নামে মিথ্যে মামলা দিয়ে হাতে হ্যান্ডকাপ পরে জেলখানায় রেখে আপনি চেয়ারে বসে চিরদিন থাকার যে টার্গেট নিয়েছেন জিন্দগিতে এটা আল্লাহ পুরা হতে দেয় না দেবে না কুষ্টিয়ার কৃতি সন্তান প্রিয় বড় ভাই মুফতি আমির হামজা আজকে প্রায় তিনটা বছর ধরে জালিমের জেলখানায় আমির হামজার অপরাধটা কোন জায়গায় ছিল আমারে বলেন মামুনুল হকের অপরাধটা কি ছিল আমারে বলেন কোনো অপরাধ নেই অপরাধ শুধু একটা তারা জালিমদের সামনে নিয়ে নিয়ে কোরআন থেকে দলিল আর ব্যাখ্যা দিয়ে কথা বলেছিল সঠিক কথা বলতে গিয়ে আজ মুফতি আমির হামজার ঠিকানা হয়েছে জেলখানায় আজ আমির হামজা যদি হক কথা উচিত কথা না বলতো তাহলে আমির হামজার জন্য এরকম হাজার হাজার চেয়ার অপেক্ষা করত এই কথা বলে না কেন আজকে মিথ্যে মামলা দিয়ে নাটক সাজিয়ে আপনারা দেশ বরণ্য আলেমদেরকে দেশ থেকে দেশ শূন্য করে কারারুদ্ধ করে রেখেছেন আপনাদের শরণার্থে বলছি একটা আলেম রে যেন তেন মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নেবেন আল্লাহ তাআলা হাজার হাজার আলেম লাইন ধরে বের করে দেবে গাছের তাজা ডাল কাটলে যেমন আটটা দশটা বের হয়
একটা মানুষরে একটা নিরপরাধ মানুষ নিষ্পাপ মানুষরে মিথ্যা মামলা দিয়ে ধরবেন জেলখানায় নেবেন গাছ থেকে একটা ডাল কাটলে যেমন আটটা দশটা বের হয় ওর এক নিষ্ঠা আট থেকে দশ হাজার আল্লাহ বের করে দেবে কারণ আপনি যে প্ল্যান পরিকল্পনা করেন আপনার সে উত্তম প্ল্যান পরিকল্পনাকারী কে আব্রাহা এসেছিল কাবা ধ্বংস করতে আর আল্লাহর টার্গেট ছিল আব্রাহা পারবি না তোর চোদ্দ গোষ্ঠী সহ উড়ে দেব দেয়নি কথা কয় না অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন চিরদিন দুনিয়ায় থাকবেন না আল্লাহ আপনার রাখবে না আজ আছেন কাল থাকবেন এর কোনো গ্যারান্টি নেই তো আল্লাহর আদালত বলতে কিছু আছে আখেরাত বলতে কিছু আছে পরকাল বলতে কিছু আছে সেই আল্লাহর আদালতে সেই আখেরাতে দাঁড়িয়ে নিজের জীবন কালের উপরে কি হিসাব দেবেন কি প্রস্তুতি নিলেন অন্তত একটা বার তাকান আজ যার দিকে তাকিয়ে এত কিছু করছেন কোরআন নিয়ে আল্লাহর কসম করে বলে গেলাম কেয়ামতে আপনাকে সে বাঁচাতে পারবে না সম্ভব না সম্ভব না খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দ্য হোলি কোরআন